হোয়াটস আপ গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। সো এটা হচ্ছে ডিসি বাংলা। আজকে আমরা সূর্যোদয় দেখতে আসছি ডিসি বাংলাতে। সো ডিসি বাংলা আর শহীদ মিনার, রাঙামাটি শহীদ মিনার আজকে আপনাদেরকে ঘুরাবো। সো দেখুন আসলে সকালে সূর্যটা আসলে দেখুন কত সুন্দর। আর এখন বাজে ভোর 6টা, আর 6টার মধ্যে দেখুন আকাশ পুরাই আসলে সূর্যোদয়ের ওঠার পর সঙ্গে সঙ্গে দেখুন পানি আর আকাশে কী সুন্দর হয়ে গেছে। সো সূর্য উঠে গেছে মাথার উপর, তো আমরাও দেখতে আসছি সূর্য। সো দেখতে থাকুন, অনেক সুন্দর আসলে সূর্যের রাঙামাটি ভিউগুলো না আসলে অনেক সুন্দর। কাপ্তাই লেকের সাথে সূর্যোদয় অনেক সুন্দর আসলে। সানসেটটা আসলে অনেক সুন্দর হয়, বাট রাঙামাটি সানসেটটা এখনও দেখা হয়নি। ওইটা হচ্ছে পয়েল পার্ক। আমরা পয়েল পার্কে তো এখন ঢুকা রাও না, 10টার পর মনে হয়। সো ওখানে বেগুনি, সো পরিবেশটা আসলে অনেক সুন্দর। সো চলুন আমরা এখন উপরে চলে আসি। সোর উপর আসার পর চলুন আমরা একটু ডিসি বাংলা যে ভিউগুলো আছে সেগুলো একটু ঘুরিয়ে দেখাই। সেটা হচ্ছে ডিসি বাংলা, যেখানে সিঁড়ির এখানে হচ্ছে পানি সমুদ্রের নদীর, আর যখন নদীর আসবে না তখন পানি একটা পুরো পানি হয়ে যাবে চারিপাশে, যেখানে গাছ দেখতে পাচ্ছেন সব কিছু পানি হয়ে যাবে। সো আমরা এখন ডিসি বাংলার উপরে আছি। এখানে বাচ্চাদের জন্য আসলে অনেক অ্যাক্টিভিটিস রয়েছে এখানে আসলে বাচ্চা আসলে ডিসি বাংলা হচ্ছে বাচ্চাদের জন্য। সো আপনাদের একটু ভিউটা দিয়ে দিলাম, আসলে আমরা আসছি সূর্যটা দেখার জন্য। সো ডিসি বাংলা আসলে ফটো সেকশনের জন্য একটা বেস্ট একটা প্লেস, আর গাছটা আসলে অনেক একটা সুন্দর। আর গাছটাতে আমার কিছু ছবি আসলে অনেক সুন্দর সুন্দর ছবি হয় গাছটা দিয়ে, ভিউটা দিয়ে। আর এখানে সকালে ভিউটা কিন্তু আসলে অনেক সুন্দর আসলে, তাই জন্য আসলাম। আর এখানে ততটা আসলে মানুষও নাই, যখন বিকাল হবে তখন এটা আসলে পুরা হয়ে যাবে আসলে, ভর্তি হয়ে যাবে। আর এখানে ঢুকতে টিকিট লাগে না, সব জায়গায় টিকিট লাগলেও বাট ডিসি বাংলাতে ঢুকতে আসলে টিকিট লাগে না। আর দেখুন আসলে অনেক সুন্দর, এখানে অনেক অ্যাক্টিভিটিস আছে বাচ্চার জন্য। বাচ্চার জন্য আসলে রাঙামাটি বাচ্চার জন্য আসলে বেস্ট একটা প্লেস, ঘুরতে পারবেন বাচ্চাদের নিয়ে, এখানে বসা যাবে। সো আমরাও আসছি একটু এখানে সূর্য দশটা দেখার জন্য। সো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। সো বাড়িতে দেখি এটা হচ্ছে সেই ডিসি বাংলার গেট, এটা হচ্ছে ডিসি বাংলা। আর এই পাশে দেখুন এটা প্রায় 300 বছর পুরনো একটা গাছ, 316 বছর পুরনো একটা গাছ। আর এটা হচ্ছে সেই ডিসি বাংলা। আর এই পাশে হচ্ছে কিছু শৌচালয় আছে এ পাশে, আর এটা হচ্ছে সেই ডিসির বাংলা, এখানে হচ্ছে ডিসি অফিসার থাকেন। সো চলুন আমরা এখন আস্তে আস্তে চলে যাই শহীদ মিনারের পাশে। আর এখন এটা হচ্ছে পলয় পার্ক, যেটা এখন খুলে নাই, বাট 40 টাকা হচ্ছে টিকিট কাটার প্রাইস। এখানে ভেতরে অনেক কিছু আছে দেখার মতো। সো আমরা অলরেডি চলে এসেছি শহীদ মিনারের। সো আসলে শহীদ মিনার ভিউটা আসলে দেখুন অনেক সুন্দর আসলে, শহীদ মিনার ভিউটা, ওই যে সূর্য দেখা যাচ্ছে অলরেডি। আর দেখুন এখানে একটা বোট রয়েছে, ওই বোটটা করে আসলে রিজার্ভ করে আমরা সুপ লং ঝর্ণা অনেক, তারপর অনেক জায়গায় ঝুলন্ত বিচ, এগুলো সব জায়গায় আসলে ঘুরতে পারে না। ওই এ পাশটা আসলে সবসময় সুন্দর থাকে, আর সূর্যের সময় আসলে অনেক সুন্দর লাগে এই পাশটা আসলে। সো আসলে অনেক কিছু দেখতে পেলাম এখানে, সকালে সূর্যোদয়ের দেখতে পেলাম প্রায় আজকে 5টা বাজে ঘর থেকে বের হয়ে, তারপর সূর্য দেখতে এসে গেলাম এই পাশে। সেটা হচ্ছে শহীদ মিনার, এটা হচ্ছে রাঙামাটি শহীদ মিনার, আর এটার পেছনে হচ্ছে জেলা সুপার অফিসারের, পুলিশ সুপারের কার্যালয় আছে বাসভবন পেছনেরটা। আর এটা হচ্ছে সেই ভিউটা, আসলে অনেক সুন্দর দুপুরে একদম। ওই যে ওই পার দেখুন কত বড় বড় পাহাড়, আর এদিকে সূর্য অনেক সুন্দর। কালকে কিন্তু অনেক বৃষ্টি পড়ছিল, বাট আজকে বৃষ্টি পড়ছে না, আজকে ওয়েদারটা একদম মিষ্টি হাওয়া চলছে। আর এটার সময় সানসেট হলে তখন আরও সুন্দর লাগে এই পাশটা, এখনও বাট কম সুন্দর না, বাট ঘোরার জন্য আসলে একটা বেস্ট একটা প্লেস। আর এখানে সবাই সকাল সকাল মর্নিং ওয়াক করতে আসে, বাট এখন আসে না এমন নয়, আসবে কিছুক্ষণ পর। আর এটা হচ্ছে সেই শহীদ মিনারটা। সো আমরা এখন চলে যাচ্ছি আস্তে আস্তে, আসলে বের হয়েছি যখন আপনাদেরকে একটু দেখালাম। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই, বিদায় নিচ্ছি।